السلام عليكم. দেশ প্রবাসের সকলকে জানাই ব্রুনাই বিডি নিউজে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে আবার আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসা আসলে বলতে পারি না। হাজার হাজার মানুষ দেখতেছি, অনেক কমেন্ট করতেছেন, শত ব্যস্ততার মাঝেও প্রায় আবার 15-20 দিন পরে আপনাদের মাঝে আসলাম। যেহেতু আজকে আমার ছুটির দিন, ভাবলাম আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিই। অনেকে অনেক কমেন্ট করছেন এবং ব্রুনাই আসার সবচেয়ে বেশি যেই কমেন্টগুলো পড়তেছে দেখলাম যে ব্রুনাইয়ের আসার বিষয়। দেখেন, আমি স্পষ্ট বলতে চাই যে ব্রুনাইতে আমি কোনো ভিসার বিজনেস করি না বা কাউকে ভিসা দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দেই ব্রুনাই। আমি চেষ্টা করি আমার দ্বারা যাতে আপনাদের একটু হলেও উপকার হয় বা আমার দ্বারা কিছু জানতে পারেন। একটা সময় নেট ছিল না বা অনেক কিছু জানার থাকে না, বা আমার সাথে অনেক লোকের দেখা হয়। যেহেতু আমি এখানে একটা মার্কেটে জব করি, আপনার বিভিন্ন সমস্যার কথা বলে ওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনারা না পড়েন। দুই দিন আগে আমার প্রায় অনেক লোকের সাথে কথা হলো, তাদের যে সমস্যাটা ব্রুনাই যারা বর্তমানে আসতেছে, বিভিন্ন কাজের কথা বলে তাদের আনে এবং হাই স্যালারি বলে আনে, কিন্তু এজেন্টের কাজে কথা মিল হয় না। আমি আগের এক ভিডিওতে বলছিলাম যে ব্রুনাইতে অনেক লোক আসতেছে, সঠিক তারা কাজ পাচ্ছে না, তাদের বলে এক কাজ, দেয় আরেক কাজ। আর আমি কিন্তু আগে অনেক ভিডিও করছি যে ব্রুনাইতে বর্তমানে কী কাজ সবচেয়ে বেশি, আপনারা হয়তো ভিডিওগুলো দেখেন না। আবারও বলি, ব্রুনাই খুব ছোট একটি দেশ। এদেশে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের ওয়ার্কার, লেবার মেশন মিস্ত্রি, এগুলো সবচেয়ে বেশি। 100% 90% এই কাজ, 10% আপনার টুকটাক যেমন পার্ক, ক্লিনার, আপনার দোকান, শপিং মল, 10%। আর এই দেশের আপনার যে ভালো আরামদায়ক যে কাজগুলো এই দেশের লোকালেই করে, আপনার এই দেশের নিয়ম হচ্ছে, দোকানের নিয়ম হচ্ছে এই দেশে একটা লোকাল রাখতে হবে। এই দেশে সব মেয়েরই আপনার জব করে দোকানে। তারপরে আসি বর্তমানে ব্রুনাইয়ের অবস্থা, ভিসা কেমন হচ্ছে। ভিসা খুবই কম হচ্ছে বর্তমানে এবং অনেকে দেখলাম কমেন্টে বলতেছে যে ভাই, এখানে আমার কমেন্টে আপনারা ঢুকলে দেখতে পারবেন, অনেকের 7 মাস 8 মাস হয়েছে, এলডি হয়েছে, কিন্তু এখনও ভিসা হয় না। বর্তমানে ভিসা হয় সব হয়, কিন্তু আবার এম্বাসি একটু লেট হয়, তারপরে আছে অ্যাটেস্টের ঝামেলা, আবার মোটামুটি সব মিলিয়ে মেলা সময় লাগে, কারো 1 বছর লাগে, কারো 6 মাস। ব্রুনাই ভিসা বর্তমানে সহজে হয় না। আবারও বলি, ব্রুনাই ভিসা অনেকেই বলে আপনারা 3 মাসে আনবে, 2 মাসে আনবে, ওগুলো অতটা সম্ভব না বর্তমানে। তো আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারছেন। আর আরেকটা বিষয়, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমাকে একটা ভিসা দেন। আসলে আমি প্রথমে বলছি, আমার কাছে কোনো ভিসা নাই, বা আমি হয়তো আপনার জাস্ট ইনফরমেশন দিতে পারি কীভাবে আসলে আপনাদের ভালো হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ব্রুনাইয়ের ভিসা পাবো, যেহেতু আপনি ইনফরমেশন দেন। আমি কাউকে নির্দিষ্ট করলো ঝামেলা বর্তমানে কাউকে যদি দেখিয়ে দিই, কারণ এইসব লাইনে আপনার নিশ্চয়তা নাই। আপনারা অনেকেই জানেন যারা ভিসার ব্যবসা করে, অনেকেই ভালো খারাপ, বেশিরভাগই আমি খারাপ দেখি, ভালো আছে, এর মাঝে ভালো আছে, তবে সঠিক জনে খুঁজে বের করতে হবে। আপনারা সঠিক লাইসেন্স, সঠিক আরএল নাম্বার দেখে, যদি সঠিক লোক দেখে যদি লেনদেন করেন, প্রতারিত হবেন না এবং নিয়ম কানুন মেনে। আর যদি অন্ধবিশ্বাস করেন কাউকে বা বিশ্বাসী রূপের সব কিছু, তাহলে হয়তো প্রতারিত হতে পারেন। বর্তমান যে অবস্থা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হয় এগুলো আমি দেখতেছি। আমি যত টাকা মাইর খেয়েছি আমার এই লাইফে, আমি ব্যবসা বাণিজ্য করে, আমি একজন অনলাইন বিজনেসম্যান ও একজন ফ্রিল্যান্সার, আমাদের বাংলাদেশিদের কাছে আমি প্রতারণার শিকার হয়েছি। অনেকের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে, যখনই টাকা লেনদেন করছি বন্ধু, যখন টাকা চাইছি বন্ধুত্ব নষ্ট হয়েছে, শুধু আমাদের বাংলাদেশিদের কাছেই।
তা আপনারাই জানেন আমরা বাঙালি একে অপরের বিশ্বাস করি না, তো বিশ্বাস করি না, কিন্তু বিদেশের ব্যাপারে বিশ্বাস করতে হয় একজন না একজনের। তো আপনারা কীভাবে বিশ্বাস করবেন? এগুলো প্রায় ভিডিওতে আমি বলি। বর্তমানে প্রবাসীদের জন্য সরকার অনেক আইন কানুন করছে। যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে, যদি আপনার ডকুমেন্ট না থাকে, আপনার কার সাথে লেনদেন করছেন, তাহলে তো এগুলো আপনার কিছু করতে পারবেন না। তো আপনারা যারা বিদেশে আসবেন, আপনারা এক নম্বরে যেই লোকের দ্বারা আসবেন তার স্থান জানবেন সঠিক, তার পরিচয় ভালোভাবে জানবেন, আর দুই নম্বর হচ্ছে তার অফিসটা দেখবেন, তার লাইসেন্স ঠিক আছে কি না, তার লাইসেন্স আরএল নাম্বার ওগুলো ঠিক আছে কি না। বর্তমানে আরএল নাম্বার অনলাইনে চেক করা যায়, অফিসটা কি সরকারি আওতায় আছে কি না, সরকারি বুক বাইরে অন্তর্ভুক্ত নয় কি না আপনারা দেখতে পারেন, বাইরা ডট কমে গিয়ে ওখানে গিয়ে চেক করতে পারেন ওটা কি আসলে সঠিক এজেন্সি কি না। তারপরে লেনদেনের বিষয়ে যেটা সবচেয়ে বড় এই যে বিষয়, দেখেন বর্তমানে অনেক বেশিরভাগই ঝামেলা হয় বিদেশের ব্যাপারে। আমি দেখছি যেমন আমার পরিচিতই হয়েছে, আমার সাথে হয়েছে, টাকা দিছি পরে লোকের বললাম আমরা কি ডকুমেন্ট নাই কবাই পরিচিতভাবে দিছি। আবার যারা বড় বড় এজেন্সি তাদের নিজের নামে অ্যাকাউন্ট আছে, নিজের যেই আপনার অফিস, যেই অফিস ওই অফিসের নামে ওই লাইসেন্সের নামে ডাইরেক্ট অ্যাকাউন্ট আছে। যারা সঠিক ব্যবসা করে তারা অ্যাকাউন্টে লেনদেন করে, আর যারা সঠিক ব্যবসা করে না তারা কী করে, আপনার ধরেন খালতো ভাই, মামতো ভাই, ওয়াইফের, বোনের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে যারা বিশার ব্যবসা করে। এটা সবচেয়ে বড় সিকিউরিটি আজকে আপনাদের বলে দিলাম। আপনারা যারা যে বিশার সাথে জড়িত বা বিদেশ আসতেছেন, কখনোই ভুল আপনারা করবেন না। আপনি যার থেকে বিশা নিতেছেন তার অফিসের নামে, যার অফিসের যেই লাইসেন্স ওই নামে অ্যাকাউন্ট আছে কিনা আপনারা এটা যাচাই করবেন। যে অফিস থেকে আপনি বিভিন্ন দেশে যাইতেছেন ভিসা নেবেন, তার অফিসের নামে অরিজিনাল অ্যাকাউন্ট আছে কি না, তাহলে ওই লোক কখন আপনার সাথে প্রতারণা করে ছাড়তে পারবে না। আপনি যখন তাকে টাকা দিবেন, তার অফিসের নামে অ্যাকাউন্ট থাকলে যখন লেনদেন করবেন, এটা আপনার 100% ডকুমেন্ট আপনার হাতে আছে এবং ওই লোকের লাইসেন্স আছে। বর্তমানে তো জানেন প্রবাসীর জন্য সরকার অনেক সুযোগ সুবিধা দিতেছে, যেহেতু দেশের অবস্থা ভালো না, এবং প্রবাসী টাকা দিয়ে যত বড় কথা কোক, বাংলাদেশে বর্তমান প্রবাসীদের টাকা দিয়ে চলে দেশ। যত সরকারি চাকরি করুক, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, তাদের টাকায় দেশ চলে না, তারা আমাদের টাকা খায়, তারা জনগণের টাকা খায়, তারা বাচ্চা জনগণ দিয়া সরকার, আবার জনগণের টাকা দিয়ে তারা ফুডানগিরি দেখাইতেছে। বাংলাদেশ যদি একদিন নেমিটেস না ফাটায় প্রবাসীরা, পরের দিনই দেখবেন দেউলিয়া ঘোষণা করে দিব। শুধু একদিন একদিন এই প্রবাসীকে টাকা দিয়ে, এই ডলার দিয়া তারা বাইরের রাষ্ট্রের থেকে আমদানি রপ্তানি করে। প্রবাসীদের টাকার অনেক মূল্য। আমাদের বাংলাদেশে অমন কিছু এরকম বড় কিছু নাই যে বর্তমানে যে বাংলাদেশের ওই আই দিয়ে চলবে, তারা বাইরের রাষ্ট্র থেকে আমদানি রপ্তানি করবে। হয়তো যে মাঝে মাঝে পোশাক শিল্প আছে, এটা বাইরের রাষ্ট্রে যাইতেছি কিছু একটাই আমি দেখতেছি, অন্য আর তেমন কিছু দেখতে পারতেছি না। তো যাই হোক, এসব বিষয় বলার কারণ হচ্ছে প্রবাসী মূল্য আছে বর্তমানে, কিন্তু আপনি যদি সঠিক আপনার কাছে সব কিছু ডকুমেন্ট থাকে তাহলে আপনি বিচার পাবেন। এই লাইনটাতে প্রচুর প্রতারণা, যে আমরা বলি না বিচার ব্যবসা মেলা লাভ, কিন্তু এই মেলা লাভ করতে যায় বিচার ব্যবসা। আমি তো ব্রুনাই বিষয়ে কিছু অর্জন করছি, আমি নিজে আইসে এবার আমার পরিচিত কয়জন আনলাম, প্রায় ধরেন 1.5 লক্ষ টাকা একটা ভিসার দাম, নিজে যদি কেউ আসতে পারে। এখন এজেন্টের মাধ্যমে আইলে আপনার 3 লাখ 3.5 লাখ 4 লাখও লাগে, যাই যায় না, কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রতারণা বেশি, টাকা মারি খায় বেশি। যারা ভিসার ব্যবসা করে দেখবেন 100% 50% লোকে টাকা মারি খায়, একজনের টাকা দেয় বেশি উঠানোর জন্য পারে না, টাকা মাইরা দেয়। আর ভিসার টাকা অনেক সময় অনেকেরই দিলে পাওয়া যায় না। আমি একজনের টাকা দিছি $300 পাই না, আরেক বাংলারে টাকা দিছি $30,000 পাইছি, তা উনি বাংলা, উনি আমার পাশে দিকে আমার টাকা দিয়ে দিছে $30,000। আরেকজনের দিছি পাইতেছি না টাকা, বলতেছে আজ না কাল, আজ না কাল। উনি এই দেশি দেখেই আর কিছু করতে পারি না। তো আপনারা যারা ব্রুনাই আসতেছেন, বর্তমানে এই বিষয়গুলো খেয়াল করবেন। সবচেয়ে বেশি প্রতারণা হইতেছে এই বিষয়ে আমি দেখলাম, অনেকেই শেয়ার করতেছেন এবং আমার পরিচিত অনেকেই হয়েছে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আপনারা কোনো এজেন্সির মাধ্যমে যান, অবশ্যই এগুলা খেয়াল করবেন। সঠিক এজেন্সি কখনো আপনারা ভুয়া ইনফরমেশন দিবে না।
আমি প্রায় অনেকগুলো কাহিনী আমার সাথে হয় ভাই, দেখি আমার পরিচিত অনেকে তো আমাকে পাড়ায় বললো ভাই এই এজেন্সি আমার টাকা মাইরে দিছে, ওই এজেন্সি এখন আমার বিশা কইরা দেয় না, আজকে এক বছর দুই বছর আমার টাকাও দিতেছে না, বলতেছে হবে হবে। তো আমি বললাম ভাই আপনি যে উনি টাকা দিয়েছেন উনার ডকুমেন্ট কী, ভাই অফিসে যে টাকা দিয়েছে উনি রিসিপ্ট দিছে শেষ, উনি কী রিসিপ্ট দিছে উনি নিজেও জানে না, উনার কোনো অ্যাকাউন্ট নাম্বার দেন। আবার অনেকে অ্যাকাউন্ট নাম্বার দিছে, কার অ্যাকাউন্ট নাম্বার দিছে, ওই এজেন্সির ধরেন তৃতীয় ব্যক্তির দিয়ে দিছে, স্টাফের বা আপনার এজেন্সির মার এজেন্সি বোনের বিভিন্ন নামের উল্টাপাল্টা নামে দিয়ে দিছে, পরবর্তী কোনো ডকুমেন্ট থাকে না। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা, আর ব্রুনাইয়ের বর্তমান অবস্থা তো বললাম, আমি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরে অ্যান্সার দিয়ে দিব ফ্রি হয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।